নমস্কার বন্ধুরা, আজ ছাদ থেকে ভিডিওটি শুরু করছি। আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। আজ সকালে কতগুলো জামাকাপড় কেচেছিলাম, সেগুলো এখন ছাদে মিলতে এসেছি। যদিও একবার রোদ হচ্ছে, তার কিছুক্ষণ পরে আবার মেঘলা করছে। কয়েকদিন আগে এই ব্ল্যাঙ্কেট দুটো ধুয়েছিলাম, কিছুটা শুকনো হয়েছে, তাই আজও ছাদে রোদে দিলাম। যতটুকু রোদ হয় তাতেই বাকিটা শুকনো হয়ে যাবে। যাই হোক, আমি এখনও স্নান করিনি। সকালে যে জামাকাপড়গুলো কাচাকাচি করেছিলাম সেগুলো এখন মিলে দিয়ে স্নানে যাব। আর বাবু সকালে ঘুম থেকে উঠে দিদি আর ভাইকে সাথে নিয়ে উপরে আমাকে খুঁজতে এসেছে, আমি কি করছি দেখতে এসেছে। ওদেরকেও বললাম আমি নিচে যাচ্ছি, তোমরাও নিচে চলো। হাই বন্ধুরা, তো এইমাত্র স্নান টান করে আসলাম। তো সকালবেলায় ব্লগ শুরু করে দিয়েছিলাম, তখন ছাদকে জামাকাপড় মিলতে গিয়েছিলাম। তো এইমাত্র আপনাদের মুখোমুখি আসলাম কথা বলতে। তো তখন দেখতে পেলেন যে ছাদকে যখন গিয়েছিলাম রোদে দাঁড়ানোই যাচ্ছে না, কিন্তু এখন বাইরে প্রচুর মেঘলা করে গেছে। মানে আবার আমাকে জামাকাপড়ের পেছনে ছুটতে হবে, জামাকাপড়গুলো যে মিলে দিয়ে এসেছি সেগুলো আবার তুলতে যেতে হবে। বর্ষাকালে এই এক সমস্যা, কিছু জিনিসপত্র রোদে দিলে তার পেছনেই পড়ে থাকতে হয়। তো যাই হোক, বাবুকে মানে স্নান করতে যাওয়ার আগেই খাইয়ে দিয়ে গিয়েছিলাম, ওর খিদে পেয়ে গিয়েছিলো বলে আমার দাদাভাই এখনও খায়নি, ওকে মুড়ি দেবো। ও খায় নাকি জিজ্ঞেস করি, আমিও কিছু খাবো, তারপরে যাবো রান্না বান্না করতে। তো রান্না বান্না এখনও হয়নি, তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে যাবো রান্না করতে। আর আপনার দাদাভাই বলছে বাইরে আমাদের একটা গাছে প্রচুর বেগুন ধরেছে, চলুন বেগুন গাছটা দেখে আসি, আপনাদেরকেও দেখাবো, একটু সময় আছে এখন। চলুন বেগুন গাছটা দেখে আসি কোথায় বেগুন হয়েছে। কি করছো গো দুজন? ওহ, এরা বাবার ছেলে দাঁড়িয়ে আছে। ও এই যে গাছটা দেখুন, দাঁড়ান, এই যে চন্দন গাছের গড়াতেই হয়েছে বেগুন গাছ। এই যে এই বেগুন গাছ ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত বেগুন ধরেছে, আর গাছটাও বেশ বড় হয়েছে। কিছু বেগুন বড় হয়েছে আর কতগুলো বেগুন ছোট ছোটই হয়ে আছে। আর এইদিকে যে ফুল গাছগুলো, বলতেই লাগে এত বড় বড় গাছ হয়েছিল সেই পরিমাণে কিন্তু ফুলই হয়। এই গাছটা দেখবেন কত মোটা, এত মোটা গাছেও ফুল মাত্র দুটি হয়তো ফুটেছে আজকে। আর বর্ষার সময় কি বলুন তো, গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে, চারিপাশটা সবুজ আর চারিদিকটা বন হয়ে যায়। অবশ্য বেগুন হয়েছে, বন চারিদিকটা হয়ে যায় কিন্তু গাছগুলো বেশ সবুজ, চারিদিকে যা গাছ লাগায় তাই বেঁচে যায়। কিছু ফুল তুলো হয়েছে, কিছু ফুল এখন গাছে আছে। এই দেখুন কত বেগুন, আমি বলি লোকে তুলে নিল নাকি, আমি দেখে গেলাম, তুমি তো দেখো নি, এখানে ঝুঁকে গেছে বেগুন। এই ধর, আসলে বন হয়ে গেছে বলে এদিকটা লক্ষ্য করা হয়। হাতে ধরো, হাতে ধরো, এই দেখুন ছোট আছে, আর আছে নাকি, হেলে তুলে নাও, এটা নষ্ট হয়ে যাবে না, তুলে নাও না, কিছু হবে না, ওগুলো তো বড় হবে আবার। এই দেখুন বন্ধুরা কত বেগুন, তুলে ফেলো, তুলে ফেলো ওগুলো, একটা বেগুনের দেখো কি হয়ে গেছে, সাদা সাদা, বেগুনটা সাদা হয়ে গেছে। চলে বেগুন দিলাম, বেগুন চলো রান্নাঘরে ঠেকাতে রেখে দিই, ওটা তো খুব ভালো, বাবু নিয়ে নাও। আর এই বেগুনগুলো তো কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে, চলে এসো ঠেকাতে রেখে দেবো। চলুন বেগুনগুলো রেখে দিই, চারিদিকটা অন্ধকার, লাইট না জ্বাললে কিছুই দেখা যাবে না। এমনিতে রোদ বেড়ালে তবু একটু ফাঁকা থাকে, কিন্তু এখন যেহেতু মানে মেঘলা করে গেছে তাই চারিপাশটা অন্ধকার হয়ে গেছে। তো ওরা যাবে বাজারে, আমি এবার রান্নাবান্নাগুলো করে নেবো, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, বৃষ্টি চলে আসলে আবার ছাদে যেতে হবে জিনিসগুলো তুলতে। বেগুনগুলো এখানে রেখে দিলাম, এই যে এতগুলো বেগুন বেগুন হয়েছে। তো এবারে কী খাবো, দুটো খেয়ে রান্নাবান্না করবো, কী কী রান্নাবান্না করছি পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আর কথা বলছি না, কারণ মেঘ তো ধরেই গেছে, বৃষ্টি আসলে আবার আমাকে ছাদ থেকে জামা কাপড় তুলতে যেতে হবে। কী গো, তোমাকে মুড়ি দিয়ে দেবো, খেয়ে যাবে? হ্যালো বন্ধুরা, আমি এখন আমার বাবার সঙ্গে বাজার করতে গেছিলো, এখন ঘরকে চলে যাচ্ছি বাজার। বন্ধুরা, বাবু আর আমি দুজনে মিলে বাজার করতে গিয়েছিলাম, ওই জন্য বাবু বলছে আমি বন্ধুদেরকে জানাবো, তো
তো দেখুন আমি বাজার করতে গেছি, এই যে আমার ব্যাগ আছে এখানে, এখানে ডিম আছে, আর এখন ওই জন্য এইখানটা একটু বসেছি এই জায়গাটা। দেখতে পেয়েছেন হয়েছে বলেছো তো? আর বাজার করতে যে কি খেলে, ড্রিঙ্কস খেয়েছে, ওআরএস ড্রিঙ্কস নাকি? হ্যাঁ ঠিক আছে, ওআরএস ড্রিঙ্কস একটু টকটক হয়। ঠিক আছে চলো, রেস্ট হয়েছে, এবার ঘর চলো। বাতাস দিচ্ছে খুব সুন্দর। দেখুন বাবুর দৌড়াতটা, দেখুন একটু রেস্ট নিয়েছিল, তার বাবা ছুটে ছুটে ঘর যাচ্ছে। দেখতে পেয়েছেন? আর খুব সুন্দর বাতাস দিচ্ছে, কীরকম ধানের উপর বাতাসটা কেমন ঢেউ খেয়ে খেয়ে যাচ্ছে দেখুন, খুব সুন্দর লাগছে না? কী সুন্দর ধানের উপর, ধান গাছের উপর ঢেউ খেলে খেলে যাচ্ছে বাতাসটা। এইসব দৃশ্য একমাত্র গ্রামে দেখতে পাওয়া যাবে। চলো আস্তে আস্তে যাও, আর ছুটো না। একেবারে চলে এলাম লাঞ্চের টেবিলে। আজ দুপুরের মেনুতে আমি কিছুই রান্না করিনি, তবে অনেক কিছুই আছে মেনু। দুপুরের মেনুতে ভাত, আলু পোস্ত, চাটনি, আর এখানে মাংস, মাছ, মাশরুম ছাতুর তরকারি। আর কে দিল এত খাবার সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি তো দেখতেই হবে, তাহলে সবটাই বুঝতে পারবেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:30। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একবারে আপনাদের সাথে সন্ধেবেলা কথা বলতে আসলাম। খাওয়া দাওয়ার সময় আজকে খাওয়া দাওয়াটাও একটা ঘটনা হয়েছে কি, ওরা ডিম কিনে আনলো বাজার থেকে, ভাবলাম ডিম করব। তো ডিম রান্না হয়েও গিয়েছিল আমার, ডিম বলতে আজকে ডিম সিদ্ধই করেছিলাম। আর বাবুর ভাত খাওয়ার আগে ওকে খাইয়েও দিয়েছিলাম ডিম সিদ্ধটা, ওর বাবার পুজো করতে গেছিলো যখন তখন। তো তারপরে আলু পোস্ত আর চাটনিটা করেছি আর ভাত। তারপরে আমাদের পাশের বাড়ি থেকে এক কাকিমা সে খাবার দিয়ে গেল, সেই জন্য বাবুর খিচুড়ি করবো ভেবেছিলাম, খিচুড়ি টিচুড়ি আর করিনি। তো ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এক বাবুকে নিয়ে এখন পড়াতে বসেছে, যে বাবু পড়াশোনা করছে। কি করছো গো বাবু? ও আ লিখছে এখন। তো বাবু এই যে ছাতু খেয়ে এইমাত্র পড়তে বসলো, একটু আগেই বসেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম যে ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার আগে একটা অঘটন ঘটে গেছে। বাবু কি করেছে, ওর বাবা পুজো করে আসলো গাড়ি নিয়ে, ও কি করেছে ছুটে বাইরে গেছে, আর আমাদের চন্দন গাছের গাছটা এতটাই শ্যাওলা পড়েছে বাইরেটায়, ও কি করেছে ধুমাস করে পড়ে গেছে। মানে আমি তো ভাবলাম মনে হয় কমন, নাহলে হাত হয়তো ভেঙেই যাবে। তো যাই হোক, মোটামুটি জল টল দিলাম, ও তো দাঁড়াতেই পারছিলো না, পুরো বেঁকে গেছিলো। তারপরে আমি যা হোক করে তুলে নিয়ে এসে বরফ দিলাম, জল দিলাম। তো তারপরে দেখলাম যে হাতের এই কনির গাছটা একটু ছোড়া হয়ে গেছে। দেখি বাবু নিয়ে এসো, এখানটা একটুখানি ছিলে গেছে। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, আমার তো ওটা নিয়ে চিন্তা হচ্ছিল যে হয়তো কি হয়ে যাবে না কি হয়ে যাবে। হাত লাগায়নি তো? না ভালো আছে বললো। ভালো আছে তো বাবু এখন? মাথাতে এসে তো একটু লেগে গেছে। মাথাও লেগেছে? মাথায় লেগেছে। কপালটা কথা দেখি, এই তো এই জায়গাটা বেশ এখন মাথা করছে নাকি? না ঠুক ঠুক করলে না, বেশি উৎপাত করলেই তো হবে। বাবুকে ঘাম দিচ্ছে। আমি তো গাড়ি থেকে নামতেই পারিনি, আমি তো অপচম্প হয়ে গেছি। ওর জেঠু এসেছিল আর আমি তুলে নিয়েছি। জেঠু আর কাবেরী মিলে দুজনে মিলে তুলেছি, তখন এরকম বেঁকে ছিল গেল আর কি। তারপরে সঙ্গে সঙ্গে ওই জল জল বরফ টরফ দিতে ঠিক হয়ে, তারপর খাওয়া দাওয়া করলাম, ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে দেখলাম ঠিক হয়ে গেছে, আবার ছুটতে আরম্ভ করে দিয়েছি। হ্যাঁ ছুটতে আরম্ভ করেছে, মাথাটা মাঝে মাঝে বলছে ব্যথা ব্যথা লাগছে, ওই যে মলম লাগালাম। আবার আপনারা সকালবেলা দেখলেন তো ওই রাস্তায় যখন ও তিরতির করে চলে আসছি, তখন কিরকম ছুটে ছুটে আসছিল, প্রচুর ছুটে, এই ছুটার জন্য এরকম বিপদ। রাস্তায় তো হরকান। চলুন বন্ধুরা, প্রচুর গরম লাগছে, পরে আসছি কথা বলছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:00, তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে রাত্রিতে রুটি আলু ভাজা করেছিলাম, আর সাথে ছিল মিষ্টি। তো বাবুকে বিছানা টিছানা করে মাত্র শুয়ে দিয়ে আসলাম, বাবুকে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছি, বাবু এখন অনেকটাই ভালো আছে।
তো যাই হোক, ভাবলাম যে ব্লগটা শেষ করিনি, তো ব্লগটা তো শেষ করতে হবে। তো আজকের ব্লগটা কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি বন্ধুরা, টাটা। তো বাবু থাকলে টাটা করতো, বাবুকে এই শুয়ে দিয়ে আসলাম, টাটা বন্ধুরা। তো বন্ধুরা, আমি টাটা করে ব্লগটা শেষ করে দিচ্ছিলাম, বাবু এই যে টাটা করবে বলে আবার ছুটে এসেছি। এসে বাইর থেকে শুনতে পাচ্ছি বলছে টাটা, তাই ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি। তো চলুন বন্ধুরা, আর কথা বলছি না, টাটা আজকের মতো এই পর্যন্ত। শুভরাত্রি।